कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। দেখো তুমি কিন্তু আমার প্যারা দিতেছো, হ্যাঁ আর প্যারা দিও না, আমার মাথা গরম হয়ে যাইতেছে, আমি প্যারা নিতে পারি না। আর মাথা গরম হয়ে গেলে আমি উল্টা পাল্টা যা খুশি তাই কিন্তু করে ফেলাই। এমনি এখন পর্যন্ত পেটের মধ্যে দানা পানি পড়ে নাই, পেট গরম হয়ে আছে, পেট গরম হয়ে থাকলে আমার মাথাও গরম হয়ে থাকে। এখন আমি যাবি কথা কইও না, মাথা ঠান্ডা হোক তারপরে কল দিবনি। রাহ মফিজ, এদিকে কি খাইবেন কোন? দেখ মাথা গরম আছে, খাও না গরম লাগবো তোকে। হোটেলের মধ্যে সবচাইতে গরম কি আছে হেড়ে দে। সবচেয়ে গরম চা আছে দিমু। আর চা মা দিয়ে হইব না, আরো গরম কি আছে? আরো গরম সিঙ্গারা আছে, মাত্র চুলা থেকে নামছে দিমু। না না, সিঙ্গারা নিয়ে চুলা থেকে নাম লইব না, চুলার মধ্যে আছে, আরো গরম আছে, এমন কি আছে? কাচি বিরিয়ানি আছে, এই মনে করেন যে এখনো চুলায় আছে নামে নাই, দু পাঁচ মিনিটের মধ্যে নামবে দিমু। না না, কাচির চাইতে গরম কি আছে? ধর্মিয়া আরো গরম চুলার আগুন আছে দিমু। হ্যাঁ ওইটাই লয়, সিগারেট ধরামু। ভিত্তু সবার সামনে পাখি পুখি বাইরে হয়ে গেলে একটা মানের জোতের ব্যাপার না। যা বেশি করে চিনি দিয়া, কড়া পাত্তি দিয়া ভালো করে একটা রং চা বানায় লয়। ভদ্রতা, হ্যাঁ মানুষ এমনি খাইতে দেয় না, ওই দুটা পয়সা বাকি খাইতে হবে দোকানে। মান সম্মান বেচে দিছি নাকি? তুই এই কামটা করতে পারলি আমার লোকে? এটা কি দিছস? হ্যাঁ নষ্ট তরকারিটা আমার খাইতে দিছস? কি আং সাং বুকছেন আপনি, তরকারি নষ্ট হবে কেন? এটা আমাদের হোটেল বাঁচতে পেরেছে, আমাদের একটা মান সম্মান আছে। আপনি যদি আমাদের হোটেলের মান সম্মান টানটানি করেন কিন্তু আপনি আমি ছাড়বো না, খাই দিলাম। উমা তুই আমার থ্রেড দেখ, হ্যাঁ নষ্ট তরকারি খাইতে দিছস আবার থ্রেড। মহাজন ডাক, মালিকটা ডাক দে, ডাক দে মালিককে, মালিকটা ডাক দে। মহাজন নাই তো, কই গেছে? আমি কি জানি কই গেছে? ফোন দে আইতে কথা মহাজন রে, ফোন দিব। তরকারি টাটকা আছে না রে? টাটকা ছিল তো, একদম টাটকা টাটকা তরকারি আজকে পরে খাওয়াবো।
এটা হোটেল না রেস্টুরেন্ট হ্যাঁ এটা তো পপুলার রেস্টুরেন্ট আর এটা শুধুমাত্র রেস্টুরেন্ট না এটা হচ্ছে হোটেল কাম রেস্টুরেন্ট সেটা আবার কি আমার তো এটাকে সালাদিয়া হোটেল মনে হচ্ছে না না হোটেল কাম রেস্টুরেন্ট হচ্ছে ওই পাশে হোটেল এই পাশে রেস্টুরেন্ট দেখো ওই যে ওই পাশে হোটেল মানে ওই পাশে হচ্ছে চেয়ার এই পাশে তো রেস্টুরেন্ট এই পাশে এই জন্য সোফা আরাম না কি খাওয়া বলো সব খাবার এখানে পাওয়া যায় বুঝছো শুনি খুব পপুলার খাবার দাবার পাওয়া যায় মনে করো থাই ইটালিয়ান চাইনিজ মেক্সিকান সব পাওয়া যায় কি খাবার পিৎজা এই দুটো নুডলস নিয়ে আসো সেটা খুলে দেখার কোনো অধিকার আমার আছে তুমি যদি আমাকে কালকে কিছু গিফট করো সেটাও খুলে দেখার অধিকার তোমার আছে কি ভাবতেছি ওই যে কালকে তোমাকে একটা শাড়ি গিফট করব এক্সকিউজ মি হোয়াট ডু ইউ মিন না আমি কিছু মিন করি না তুমি কিছু মিন করো নাই মানে তুমি কি বলতে চাইতেছো তোমার মতো একটা স্টুপিড ছেলের সাথে রিলেশন করাই আমার ভুল হয়েছে আগে ভদ্র হও সভ্য হও তারপরে আমাকে কল দিবা আরে এটার সাথে কল দেওয়ার কি সম্পর্ক এই বাবু আচ্ছা মানে ব্যাগ তুমি খুলে রাখো বাসায় নিয়ে যাও আরে কি আশ্চর্য মানে ব্যাগ সারি কি এক জিনিস হলো কি কই কি বুঝে মাংস হইব না একবার কয়েনের মতো মাংস হইব স্যার মানে ওই পয়সার মতো খালি গুনবেন আর খাইবেন গুনবেন আর খাইবেন দে তাহলে এক প্লেট পয়সা বাড়াই দিয়া তেহারি মেরে দে আচ্ছা স্যার বেরে মফিজ তাড়াতাড়ি দে এই নেন স্যার আপনার স্পেশাল কয়েন দে ঠিক আছে যা খাওয়া কি আছে
চা খাম খাবার আছে আজকে স্পেশাল খাবার আছে কি স্পেশাল রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল ভরা পাস্তা করেছে আরে শাবাশ কুরসুস কি মানে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল ভুনা বাহ 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 ঠিক আছে দাম কত দাম হয়েছে কি মানে চুইশা খালে 30 টাকা আর চাবাই খালে 60 টাকা গো চুইশা খালে 30 টাকা চাবাই খালে 60 টাকা এরকম দাম কে পাস্তা পারেন নি আপনি চালা খেলে তো সব খেয়ে ফেললেন আর সুশা খেলে তো আমি ওই মাথা দিয়ে কালকে আবার ডাল রান্না করতে পারবো ভাই তোরে ইডি খাওয়াইছস এতদিন হে এই সব খাওয়াস কাস্টমার রে ঠিক আছে ভাই তবে খাও তোরাই খাই হাই এতদিন না জানি কি খাওয়াইছ এই হোটেলে তো আমি জীবন নামো না বাকি খাই নগদ খাই আরাম না কি রাং শান ভুলছে চখন খাবার তো খেয়ে যা মিটু জি বস একটা চা দে ওকে বস আরে সজল ভাই কি অবস্থা এক একা চা খাবেন নাকি চা খাবেন গেটো জি বস একটা চারে দুইটা করে দে ওকে বস আরে সজল ভাই কি এক একা চা খাবেন নাকি চা খাবেন আই গেটো জি বস একটা চারে তিনটা করে দে ওকে বস আরে সজল ভাই জানা কা যাইতে পারুন ভাই বিট্টু একটারে চারটা করে দে ওকে বাস সজল ভাই থাকেন গেলাম বিল কত এসে বিল দান লাগবো না কাপগুলো ধুয়ে দিয়ে যান আপনি বলে কি কইছে শুনছেন আমার বলে যা কইছে ঠিকই কইছে সস মনে কাপগুলো ধুয়ে দিয়ে যান ভাই গুলি কর গুলি কর আমার কভার দে আরে কি গুলি করছ আমার একটা ভালো গুলি দে বন্দুক দে একটা বন্দুক দে আমার পিস্তল নাই পিস্তল বুলেট নাই আরে আমার লাইফ নাই সামনে আয় কেউ সামনে আয় লাইফ দে আমার লাইফ দে এই কি রে মরে গেছি ভালো হইছে না শালার বুতে গলা আর খেলুমি না একটা দিন তো জিততে পারি না খালি হারি মেজাজটাই গরম হয়ে গেছে লাইফও দেশ না তোরা জীবনও খেলুম না তোকে লগে কটা বাজে 11টা এগারোটা বাজে হ্যাঁ হ্যাঁ আজকে তো খালা আহে নাই হ্যাঁ খালাও আহে নাই রান্দাও আহে নাই তাহলে কেমনে কি আয় হ্যাঁ পেটে তো এখন খিদা লাগছে হোটেলে যে যাবো এখন তো হোটেলেও কিছু পাওয়া যাবো না কি আজকের তো আমার না খায় থাকতে হইব রে ভাই আচ্ছা হোটেলে যাই টুরি কোস্ট করে দেখি আয় আল্লাহ করলাম কি এ জলিল জলিল ভাই এ জলিল ওরে খালা খালা কে আজকে আহে নাই না রান্ধে নাই রাগি করলো নাকি এত মতন দেই না জলে জলে ভাই কি হয়েছে বলেন খাবার কি আছে রে ভাইয়া চোবে বাবা এত এত খাবার থাকে নাকি না মানে কিছু তো আছে না কিছু নাই তো দুটো পরোটা বাজে দে শেষ হয়ে গেছে তাহলে একটা ডিম বাজে দে ডিমও শেষ হয়ে গেছে ভাই কিছু একটা খাওয়াস না খিদা লাগছে বিস্কুট আছে খাবে বিস্কুট আচ্ছা তো বিস্কুটই দে বিস্কুটই খাই এখানে খাবেন নাকি প্লেটে দিব নাকি বাসায় নিয়ে খাবেন পরের দিনে ভরে দেই ওরে এই যে পেন ড্রাইভ রয়েছি পেন ড্রাইভের মধ্যে ভরে দে বিস্কুট দাও ওরে খালা কি আংশাং বলছে এখানে বিস্কুট ভরবে কেমন মফিজ এখানে বিস্কুট ভরে দে তো আবার সেই হোটেল হোটেল না তো বাবু এটা হচ্ছে হোটেল কাম রেস্টুরেন্ট আবার সেই নুডলস না 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 আজকে
কোনো নুডলস শিখাবো না আমরা, নুডলসের তারকাস দিয়ে যাবো না আমরা। আজকে মনে করো এই হোটেলের সবচেয়ে ভালো যে আইটেমটা পাওয়া যায় ওইটা খাওয়া পাবো। আজকে কোনো উল্টা পাল্টা কথা হবে না, কোনো উল্টা পাল্টা কথা বলার তো চান্সই নাই। ওয়েটারগুলোও যদি বলে কাম ধরে বাইর করে দিন। আসো আসো আসো। ওদের জুসটা নুডলসের চাইতে ভালো হয় বুঝছো, দুটা জুস দুটা জুস দুপুর বেলা স্বাস্থ্যের জন্য ভালো বুঝছো। হ্যাঁ দেখো কালারটা কি সুন্দর দেখছো, কত ফাস্ট। অন্যান্য রেস্টুরেন্টে তো খাবার অর্ডার দিয়ে বসে থাকলে খাবার আস্তে আস্তে বাসায় গিয়ে রাইন্দা খাওয়া যায়। স্যার বিল আবার যেমন ফাস্ট বিল ও অমন ফাস্ট, কত হয়েছে? 200 টাকা। নাও বিল দাও। হোয়াট ইউ মিন? আমি কেন বিল দিতে যাব? মা তো বিল তুমি দিবা না কে দিবে? তুমি দিবা? আরে গতকালকে মানি ব্যাগ নিয়ে ঝামেলা হলো না, তাই আজকে আমি মানি ব্যাগ আনি নাই। হোয়াট? মানি ব্যাগ নাই, ঝামেলাও নাই। আমি কি করব, তোমার মানি ব্যাগ নাই তো? স্যার আপনারা দুজন মিলে ঠিক ঠিক করেন কে বিলটা দিবেন। স্যার আমাদের আবার রেস্টুরেন্ট ক্লোজ ক্লোজ হয়ে যাবে। স্যার দুপুর বেলা রেস্টুরেন্ট ক্লোজ হয় কোনদিন? ইয়ে আজকের মতো তুমি একটা ব্যবস্থা করে দাও, পরে আমি এই টাকাটা তোমার শোধ দিয়ে দেবো বুঝছো। ব্যবস্থা না? আচ্ছা দাঁড়া ব্যবস্থা করতেছি। স্যার মানুষ ভালো আছে, বাইরে থেকে শক্ত মনে হলো ভিতর থাকা হবে। জি জি স্যার। বাবু বিল তো 20 টাকা না 200 টাকা। হ্যাঁ জানি তো, আমি তো বিল দিই না, আমি তোমার ব্যবস্থা করছি। এই টাকাটা নিয়ে বাসে উঠবা, উঠার পরে বাসায় গিয়ে মানি ব্যাগ নিয়ে এখানে আবার আসবা, তারপর বিলটা শোধ করবা। 10 টাকা দিয়ে যাবা, 10 টাকা দিয়ে আসবা। ক্লিয়ার? আচ্ছা আমি তাহলে যাইতেছি। হ্যাঁ আমি না আসা পর্যন্ত তুমি এখান থেকে উঠো না। তাহলে তুমি থাকো, আমি আমি এক্ষুনি আসছি। হ্যাঁ মানি ব্যাগটা নিয়ে চলে আসছে, তুমি একটু ওয়েট করো। বলেন আর কি কি খাবেন? এনিমি 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 ওই যে গাছের গাছের কোনায় গাছের কোনায় গাছের নিচে গুলি কর গুলি কর। হ্যালো হ্যালো, কি ব্যাপার, তুমি আসতেছো না কেন এখনো? কোথায় আসবো জানো? আশ্চর্য, তোমার না বিল নিয়ে আসার কথা। ও বিল হয়েছে কি বাবু? ওই যে তুমি আমাকে 20 টাকা দিয়ে বললা না বাসে করে বাসায় এসে মানি ব্যাগ নিয়ে যাইতে, ওই 20 টাকা দিয়ে বাসে করে বাসায় আসার সময় না আমি তো বাস অ্যাক্সিডেন্ট করছি বাবু। এখন রাস্তার লোকজন আমাকে ধরে হাসপাতালে নিয়ে যাইতেছে বাবু, আমি বোধহয় আর বাঁচবো না বাবু। হাই হাই কি বলো, কি হয়েছে তোমার, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে? আচ্ছা আমি এখনই আসতেছি, কোন হাসপাতালে আসো? না না তুমি হাসপাতালে আসো না। হ্যাঁ হয়েছে কি, ওই যে আমি তো মানি ব্যাগ বাসায় রেখে আসছি। হাসপাতালে আসলে পরে হাসপাতালের বিলও তোমার দিতে হবে বাবু। তুমি এক কাজ করো, ওই রেস্টুরেন্টের বিলটা দিয়ে বাসায় চলে যাও, আমি সুস্থ হইলে তোমার সাথে দেখা করব, ঠিক আছে বাবু? আচ্ছা ঠিক আছে, আমাকে জানাও তাহলে। নিজের টাকা দিয়ে মাইন ছেড়ে কিনলে খাওয়াইতে যাবো, এরপর থেকে নিজে ইনকাম করুন নিজে খাবো। হ্যাঁ বাবু মাবু আর খাওয়াইতে যাবো না, নিজের টাকা দিয়ে মাইন ছেড়ে বাবু মাইন ছেড়ে খাওয়া, দরকার হলে খালারে খাওয়া।
খালা প্রত্যেক দিন আমার রাইন্দা খাওয়ায়, আমি টাকা জমায় খালার রেস্টুরেন্টে লয়ে গিয়ে খাওয়াম। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।